যে সমস্ত বাচ্চারা ছোটবেলা বেশি মাত্রায় মারধরের শিকার হয় তাদের খুব তাড়াতাড়ি ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, তাদের ক্যান্সার থেকে নিয়ে তাদের বিভিন্ন রিক্স, মানে অ্যাবনর্মাল রিক্স টেকিং বিহেভিয়ার, তাদের বিভিন্ন সাইকোলজিক্যাল প্রবলেম, এই সমস্ত জিনিসগুলি তাদের বেশি তৈরি হয়। শিশুদেরকে আমরা প্রায়ই মারধর করি, বুঝে কিংবা না বুঝে। অনেক সময় বিশেষ করে গ্রাম এলাকাতে শিশুদেরকে মারধর করা যেন একটি পারিবারিক একটি ব্যাপার। পরিবারে মার খায়নি এমন শিশু হয়তো খুবই কমই আমরা বড় হয়েছি, যদিও এটি এখন যতদিন যাচ্ছে মার খাওয়ার সংখ্যা কমছে। এই শিশুরা পরিবারে মার খাওয়ার পরে তারা শারীরিকভাবে মার খাওয়া এবং মানসিকভাবে চাপে থাকা কিংবা মানসিকভাবে যদি বলে নির্যাতন, সেটির ফলে শিশুদের কী ধরনের, তাদের মধ্যে এক ধরনের বিকারগ্রস্ততা তৈরি হয় কিংবা বড় হওয়ার পরে কী ধরনের প্রভাব তৈরি হয়, সেটি নিয়ে গবেষণা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব আতিকুল হক। আমরা তার সঙ্গে কথা বলবো যে কী ধরনের সমস্যা শিশুরাই পড়ছেন এবং মারধরের ফলে তাদের মনোবিকাশের যে জায়গাটা সেটি কতখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে আপনি চমৎকার একটি গবেষণা করেছেন, এই গবেষণার ফাইন্ডিংস কি এবং কতজনের উপরে জরিপ করেছেন আপনারা? আমরা ধন্যবাদ আপনাকে। আমরা এই যে শিশু নির্যাতনের উপরে বর্তমান যে গবেষণাটা আমাদের অ্যাডভার্সিটি এবং রিজিলিয়েন্স সায়েন্স নামক একটা ইন্টারন্যাশনাল জার্নালে এসেছে, এটা আমরা টোটাল 122 জন মা যাদের এনডিডি বেবি ছিল, এনডিডি বলতে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের বেবি ছিল, আর 243 জন মা যাদের নর্মাল বেবি ছিল, এই দুইটা গ্রুপের উপরে আমরা এই গবেষণাটা মানে গবেষণাটা করে থাকি। কি পেলেন আপনি যদি জানতে চান, একদম সহজ ভাষায় যদি আমি বলি, আমরা পেয়েছি যে সমস্ত মায়েরা ছোটবেলা বিভিন্ন প্রতিকূল অবস্থা দিয়ে পার করে তাদের 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত, যেমন শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, নেগলেক্ট, তারপরে সেক্সুয়াল অ্যাবিউজ, তাদের ফ্যামিলিতে যদি কেউ মারা যায়, তাদের ফ্যামিলিতে যদি কেউ যদি জেলখানায় যায়, তাদের ফ্যামিলিতে যদি ফ্যামিলি ভায়োলেন্স থাকে, তাদের ফ্যামিলিতে কেউ যদি মদ গাঁজা জুয়া এগুলি খায়, এই ধরনের 10টা অ্যাডভার্সিটি আছে। এই 10টা অ্যাডভার্সিটি দিয়ে যে সমস্ত মেয়েগুলো এই 10টা অ্যাডভার্সিটি বেশি পরিমাণ এক্সপিরিয়েন্সড হয়, তাদের সেই সমস্ত মেয়েগুলো পরবর্তী অবস্থায় তাদের 4 গুণ বেশি রিস্ক থাকে এনডিডি বেবি জন্ম দেওয়ার, যে সমস্ত মেয়েদের এই এক্সপিরিয়েন্সটা কম থাকে তাদের থেকে। এনডিডি বেবি মানে? এনডিডি বলতে হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। আপনারা অটিস্টিক বেবি নাম শুনে থাকবেন, এছাড়া আরও অনেক ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে। এই এই রোগগুলো ওই সমস্ত মায়েদের আমরা 4 গুণ বেশি হয়, এই জিনিসটা আমরা পেয়েছি। তার মানে ছোটবেলায় যেসব মেয়েরা মারধরের শিকার হয় কিংবা এই যে 10টা আপনি পরিস্থিতির কথা বললেন, এই পরিস্থিতিগুলোর মধ্য দিয়ে যারা যায় তারা তাদের পরবর্তীতে ডিসঅর্ডার বেবি জন্ম দেওয়ার ঝুঁকি তৈরি হয়, তাই তো? জি, তাদের ডিসঅর্ডার বেবির ঝুঁকি, জন্ম দেওয়ার ঝুঁকি তৈরি হয়। শুধু তাই না, পৃথিবী তাবত অনেক বড় বড় গবেষণা হয়েছে এই সমস্ত ব্যাপারে। আমরা দেশে সমস্ত গবেষণাগুলিতে আমরা দেখেছি যে সমস্ত বাচ্চারা ছোটবেলা বেশি মাত্রায় মারধরের শিকার হয় তাদের খুব তাড়াতাড়ি ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, তাদের ক্যান্সার থেকে নিয়ে তাদের বিভিন্ন রিস্ক, মানে অ্যাবনর্মাল রিস্ক টেকিং বিহেভিয়ার, তাদের বিভিন্ন সাইকোলজিক্যাল প্রবলেম, এই সমস্ত জিনিসগুলি তাদের বেশি তৈরি হয়। তখন একজন বাবা মার কি করা উচিত শিশুটির, মানে তার শৈশব কি, মানে কেমন হওয়া উচিত, তার সাথে বিহেভিয়ার কেমন হওয়া উচিত বাবা মার? ধন্যবাদ আপনাকে এই সুন্দর কোশ্চেনের জন্য। আসলে আমাদের দেশে ট্রেডিশনালি যেটা আপনি প্রথমে বলেছেন যে শিশুরা মারধরের শিকার হয় সবাই, আমরা এই জিনিসটা আমাদের আগের স্টাডিগুলিতে আমরা দেখেছি যে অলমোস্ট 100% শিশু আমাদের দেশে নির্যাতনের শিকার হয়, এবং এই বাচ্চাগুলোকে আমাদেরকে আমরা এই সমস্ত বাচ্চাগুলিকে আমাদের পরিবার কেন্দ্রিক জীবনে আমরা তাদেরকে প্রতিপালন করি, তারা যেন মানে তাদেরকে কিছুটা মারধর করা হয় পড়াশোনা করার জন্য,
তাদের গুড বিহেভিয়ার আমরা এক্সপেক্ট করি, সেই সময় তাদেরকে কিছু মারধর করা হয়, তাদেরকে আমাদের খেলাতে উৎসাহ না দিয়ে তাদেরকে শুধু সবসময় পড়ার জন্য চাপ প্রদান করে থাকি। এই জায়গাগুলোতে আমাদের মা বাবাদের খেয়াল রাখতে হবে যে একটা বাচ্চাকে আমরা পজিটিভ ওয়েতে যেন আমরা প্রতিপালন করতে পারি, বাচ্চাকে নামেও প্রতিপালন করা যায়, তাকে আদর করে তাকে পড়ানো যায়, তাকে সব মানে সে ভুল করলে তার ভুল বোঝানো যায়, আমরা ওই পদ্ধতিতে বাচ্চাকে প্রতিপালন করতে পারি। অর্থাৎ কোনোভাবে বাচ্চাকে শারীরিক এবং মানসিকভাবে চাপে রাখা যাবে না? না, এইটা কখনোই সম্ভব মানে কখনোই এটা অ্যাকসেপ্টেবল না। একটা বাচ্চা যেন কোনো পদ্ধতিতেই সে যেন শারীরিক মানসিক নির্যাতনের শিকার না হয়, সে যেন নেগলেক্টের শিকার না হয় এবং সে অন্য কোনো ধরনের যেন সে নির্যাতনের শিকার না হয়। কারণ এই নির্যাতনের শিকার হলে এই বাচ্চাটার তার শরীরে কিছু কিছু লেভেলে চেঞ্জ হয়, সেই চেঞ্জগুলো ভবিষ্যতে গিয়ে বিভিন্ন ধরনের ডিজিজ তৈরি করতে তাদেরকে সাহায্য করে। বলছেন যে এক ধরনের হরমোন, একটা বাচ্চা যখন আমরা যখন স্ট্রেসে থাকি, আমরা একটা বাচ্চাকে যদি মারধর করি তখন সে বাচ্চার ভিতরে কী চেঞ্জ হয়, তার ভিতরে কিছু স্ট্রেস তৈরি হয়। এই স্ট্রেস তৈরি হওয়ার কারণে তার ভিতরে কিছু কর্টিসল হরমোন আছে একটা, যেটাকে আমরা স্ট্রেস হরমোন বলে থাকি, এই হরমোনের মাত্রাটা বেড়ে যায়। এখন একটা বাচ্চা যদি লং টার্ম যদি এই হরমোনের মাত্রাটা যদি তাদের ভিতরে বেশি থাকে, তাহলে তার অ্যাবনর্মাল স্ট্রেস ম্যানেজমেন্ট সিস্টেমটা তৈরি হয়, যেটা মানে মোটেও কাম্য না। এছাড়া তাদের কিছু এপিজেনেটিক লেভেলের কিছু চেঞ্জ হয়, এই এপিজেনেটিক লেভেলের চেঞ্জটাই এই সমস্ত বাচ্চাগুলিকে ভবিষ্যতে বিভিন্ন ধরনের ডিজিজে সম্মুখীন করে। এবং এই কারণে আমাদের এই স্টাডিতে আমরা যে ফান্ডিংটা পেয়েছি সে যেটা আমরা দেখেছি যে এই ধরনের বাচ্চাগুলোরই মানে তারা ভবিষ্যতে যখন বাচ্চা জন্ম দেয় এই মায়েরা, তখন তাদের এই NDD নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের বেশি জন্ম হয়।